পেনশন দু মাস বন্ধ আমরা দফায় দফায় এসেছি চেয়ারম্যান বলছেন যে আমাকে ফান্ড দিচ্ছে না গভর্নমেন্ট অফিসার ফিনান্স অফিসারকে এখন পাওয়ার চেঞ্জ করেছে চেক সাইনিং তা আমরা চেয়ারম্যানে এক্সিউটি অফিসার কাছে তিন দিন ধরে ঘুরেছি উনি বলছেন গভর্নমেন্টের কাছে গিয়েছিলাম কোনো খতিশ করতে পারছি না টাকা পয়সা দিচ্ছে না আমলাম আমাদের দেখার বিষয় নয় একটা পৌরসভা আমরা কনসার্ন পৌরসভা দিতে পারছে না আমরা পৌরসভার গেট বন্ধ করে দেবো আর দুদিন সময় দিলাম এই দু মাসের পেমেন্ট যদি না দেয় দু তারিখ থেকে লাগাতার গেট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় কলাপস করে দেবো এবং মানুষের এই যদি পৌরসভা খেয়ে এই জিনিস চলতে পারে না যে একটা স্ট্যাটিউটারি পেমেন্ট যদি বন্ধ হয়ে যায় না দেওয়া হয় তাহলে সেটা কি হবে কি যুক্তি দেখাচ্ছে ওনারা বলছে গভর্নমেন্ট দিচ্ছে না চেয়ারম্যান বলছে অফিসার বলছে আমি দফায় দফায় গেছি কালকেও গিয়েছিলাম ওরা বলছে যে কোনো ফান্ড দেওয়ার ব্যাপার নেই সে শেষ কবে পেনশন দিয়েছিল পেনশন দিয়েছে সাতাশে সেপ্টেম্বর আজকে সাতাশে নভেম্বর কতজনের পেনশন আছে আমরা প্রায় পাঁচশো জনের কাছে পেনশন